हेलो फ्रेंड, कम बैक टू माय चैनल। अमित जोरदार आपनारा सबाई केमन आछेन? आशा करी आपनारा सबाई भालो भालो आछेन एबं सुस्थ आछेन। आमि प्रतिबारेर मतोई आबार एखोनो एकटा नतुन एकटा भिडियो निये आपनादेर माझे उपस्थित हलाम। WH क्वेश्चन किभाबे आमरा করব শিখব এই ক্লাসে। সো গাইস, আর দেরি না করে চলো শুরু করি আমাদের আজ যে ক্লাস HW। ইন্টারো गे टीप इंटरोगेटिव पढ़ब हमरा प्रश्नबोध करके এখন আমরা স্ট্রাকচার দেখব। লগে স্ট্রাকচার আমরা শুরু করব। স্ট্রাকচার হলো গে HW কোশ্চেন। W is what plus bar plus subject plus object plus extension আমরা এই স্ট্রাকচারে করব। HW কোশ্চেন কি আছে? হাউ, হোয়াই, হোয়েন, হোয়ের। এখন প্রেজেন্ট দেখেন, প্রেজেন্ট প্রেজেন্ট আসলে আমাদের ক্লাসটা দেরি হয়। প্রেজেন্ট 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 হলো গেম হ্যাভ হ্যাজ আছে অর্থে, আছে অর্থে ব্যবহৃত হবে। পাস্ট আমরা যাব, পাস্ট হ্যাড ছিল অর্থে ব্যবহৃত হবে। তারপর যাব ফিউচার, ফিউচার উইল হ্যাভ এলো, থাকবে অর্থে ব্যবহৃত হবে। মূলত আমাদের এইটা লোকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ দেখা যাচ্ছে না? আচ্ছা, ইন্টারোগেটিভ আমাদের স্ট্রাকচার এটা। W is what plus var plus subject plus object extension, এই স্ট্রাকচারের ভিতর পালাইয়া আমরা এটা করব। হাউ মানে কিভাবে, ওয়াই মানে কেন, ওয়ার মানে কোথায়, ওয়াই মানে কখন, আর মানে কোথায়। প্রেজেন্টে হ্যাভ 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 হ্যাজ আছে, পাস্টটাতে হ্যাড ছিল, ফিউচারাল উইল হ্যাভ থাকবে। তা আমরা আজকে শুরু করি। আমাদের আজকের সাবজেক্ট হলো রাজু, রাজু দিয়ে করবো। আজকের সাবজেক্ট হলো রাজু। রাজুর একটি গাড়ি আছে। এখন আমরা সে করে রাজুর কখন একটি গাড়ি আছে, রাজুর কখন একটি গাড়ি আছে। রাজুর কখন একটি গাড়ি আছে, রাজুর কখন একটি গাড়ি আছে, রাজুর কখন একটি গাড়ি থাকবে।
राजू कौन एक गाड़ी आसे राजूर कौन एक गाड़ी सिलो राजू कौन एक गाड़ी थक गए राजूर কখন একটি গাড়ি থাকবে এখন দেখেন রাজুর কখন একটি গাড়ি গাড়ি আছে রাজুর কখন একটি গাড়ি আছে রাজুর কখন একটি গাড়ি ছিল রাজুর কখন একটি গাড়ি থাকবে এখন আমরা এই স্ট্রাকচার আমরা করব তাহলে এক্সটার প্রথম কি আছে এইচ ডব্লিউ ওয়াট আছে কি আমার গিলা হাউ হোয়াই এই যে এইচ ডব্লিউ এইচ ডব্লিউ আমরা কি দেখ করছি হোয়েন দেখ করছি হোয়েন কখন এর ইংরেজি হোয়েন তাহলে এইচ ডব্লিউ আগে হোয়েন আগে নিব আমরা এই যে ডব্লিউ ওয়াট এইচ ডব্লিউ ওয়াট নিব আমরা হোয়েন আগে হোয়েন বসাই দিব আমরা একটা ভালো করে খেয়াল করুন হোয়েন হোয়েনের পরে কি আছে ভার ভার পাশে কি আমাদের আছে এখানে আছে আছে ইংরেজি ভার আছে 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 ইংরেজি কি হ্যাভ হ্যাজ তাহলে রাজু হলো থার্ড পার্সন সিঙ্গুলার একজনের নাম সেক্ষেত্রে আমাকে হ্যাজ বসবে হ্যাজ আমরা হ্যাজ বসাই দিব তাহলে এই সূত্র অনুযায়ী বার পাশে হ্যাজ এই সূত্র অনুযায়ী এই এক্সট্রাকচার অনুযায়ী বার পাশে হ্যাজ আমরা হয়ে হ্যাজ বসাবো প্রথম প্রথম এইচ ডাব্লিউ ওয়ার্ড আছে কি আমাদের হোয়েন আমরা হোয়েন নিছি তারপরে ভার্বটি আছে হ্যাজ আমরা হ্যাজ নিছি তারপরে কি চাইছে সাবজেক্ট সাবজেক্ট কি আছে রাজু কার 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 আছে রাজুর আছে রাজু এখন আমরা রাজু বসাই দিব রাজু আ কার হোয়েন হ্যাজ রাজু এ কার রাজু কখন একটি রাজুর কখন একটি গাড়ি আছে হোয়েন হ্যাজ রাজু এ কার রাজু কখন একটি গাড়ি আছে হোয়েন হ্যাজ রাজু এ কার রাজুর কখন একটি গাড়ি আছে হোয়েন হ্যাজ রাজু এ কার রাজু কখন একটা গাড়ি ছিল এখন আবার দেখো এখানে এই ডব্লিউ আমরা আগে নিব এই ডব্লিউ এখানে স্ট্রাকচার এই স্ট্রাকচারের ভিতরে করলে একদম ইজি সবাই করতে পারবে একটু খালি ব্রেন কাটায় স্ট্রাকচার স্ট্রাকচার হলে স্ট্রাকচারের ভিতরে আমাদের এই ডব্লিউ কোশ্চেন কি আছে এই যে এই ডব্লিউ আমরা কি আছে আমরা কখন কখন ইংরেজি কি হোয়েন এই ডব্লিউ কি আছে কখন কখন কি ইংরেজি আছে হোয়েন হোয়েন তাহলে আমরা প্রথম এই ডব্লিউ ওয়ার্ড দেবো আগে হোয়েন হোয়েনের পরে কি কি চাইছে ভার্ব ভার্ব কি আছে ভার্ব কি আছে যে ভার্ব এখানে ভার্ব যে পাস্ট এখানে পাস্ট না ভার্ব কি আছে ছিল ছিল হলো পাস্ট এর পাস্ট পাস্ট এর অতীতে যেটা ছিল অতীতে এর কি তাহলে ভার্ব কি আছে হ্যাড তাহলে হোয়েন হ্যাড দিব আমরা আমরা আলাদা আলাদা করে নিছি হ্যাড হোয়েন হ্যাড তারপর কি চাইছে সাবজেক্ট সাবজেক্ট কি আছে রাজু কার চাইছে কার আছে কার ছিল রাজু ছিল তাহলে রাজু হোয়েন হ্যাড রাজু এ কার রাজু এ কার রাজু কখন একটি গাড়ি ছিল হোয়েন হ্যাড রাজু এ কার রাজুর কখন একটি গাড়ি ছিল হোয়েন হ্যাড রাজু এ কার রাজুর কখন একটি গাড়ি ছিল হোয়েন হ্যাড রাজু এ কার রাজুর কখন একটি গাড়ি থাকবে তাহলে সেম ভাবে রাজুর যে ফিউচার আমরা একটা ফিউচার ভবিষ্যতের কথা ভবিষ্যতের রাজু থাকবে তাহলে এখানে আমাদের স্ট্রাকচারে কি বলছে এইচ ডাব্লিউ এইচ ডাব্লিউ কি আছে কখন কখন কে ইংরেজি আছে হোয়েন আমরা প্রথম হোয়েন বসাবো হোয়েন তারপরে কি চাইছে স্ট্রাকচারে ভার ভার কি আছে আমাকে ফিউচারে উইল আছে আমরা উইল বসাই দিলাম তারপরে কি চাইছে সাবজেক্ট চাইছে সাবজেক্ট সাবজেক্ট আমরা সাবজেক্ট এখানে বসাই দিচ্ছি সাবজেক্ট সাবজেক্ট হলো কি রাজু রাজু এখানে ফিউচার বলা হয় উইল হ্যাভ আছে না উইল হ্যাভ এটা কিন্তু সাবজেক্টের সাবজেক্টের পরে হ্যাভ বসবে সাবজেক্টের পরে হ্যাভ বসবে সাবজেক্টের পরে হ্যাভ বসবে সাবজেক্ট কি আছে আমাদের রাজু রাজুর পরে হ্যাভ বসবে কিন্তু এখানে যে ডট ডট দিয়ে রাখছে ফিউচারের বেলায় উইলের পরে সাবজেক্ট তারপরে হ্যাভ এটা সবসময় মাথায় রাখতে হবে
তাহলে রাজুর কখন একটি গাড়ি আছে when will রাজু have a car রাজুর কখন একটি গাড়ি থাকবে রাজুর কখন একটি গাড়ি থাকবে when will রাজু have a car রাজুর কখন একটি গাড়ি থাকবে when will রাজু have a car রাজুর কখন একটি গাড়ি থাকবে when will রাজু have a car রাজুর কখন একটি গাড়ি থাকবে when will রাজু have a car এখন দেখো এখন আমরা আইডিয়া এইটা করব হাউ দিয়ে করব হাউ হাউ রাজুর কেমন একটি গাড়ি আছে রাজুর কেমন একটি গাড়ি আছে রাজুর কেমন একটি গাড়ি ছিল রাজুর কেমন একটি গাড়ি থাকবে ঠিক আছে রাজুর কেমন একটি গাড়ি আছে রাজুর কেমন একটি গাড়ি ছিল রাজুর কেমন একটি গাড়ি থাকবে তাই দেখো এখানে আমার সেম ভাবে এল স্ট্রাকচার কি বলছে এইচ ডব্লিউ স্ট্রাকচার কি আছে আমাদের প্রথম এইচ ডব্লিউ বার সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশন তাহলে প্রথম কি আছে আমাদের এইচ ডব্লিউ কি আছে কেমন কেমন মানে কেমন কেমন মানে হাউ হাউ মানে কেমন তাহলে প্রথম হাউ দিয়ে দিব আমরা হাউ মানে কেমন কেমন আছে তারপরে ভার ভার পাশে কি হ্যাজ হ্যাজ আছে অর্থ হ্যাজ হাউ হ্যাজ হাউ হ্যাজ তারপর কি চাইছে সাবজেক্ট সাবজেক্ট হলো রাজু হাউ হ্যাজ রাজু আর কার হাউ হ্যাজ রাজু হ্যাজ এ কার রাজুর কেমন একটি গাড়ি আছে হাউ হ্যাজ রাজু হ্যাজ এ কার রাজুর কেমন একটি গাড়ি আছে হাউ হ্যাজ রাজু আর কার রাজুর কেমন একটি গাড়ি আছে হাউ হ্যাজ রাজু এ কার রাজুর কেমন একটি গাড়ি আছে হাউ হ্যাজ রাজু এ কার হাউ হ্যাজ রাজু এ কার রাজুর কেমন একটা গাড়ি আছে রাজুর কেমন একটা গাড়ি ছিল তাহলে সেম ভাবে ডাব্লিউ এইচ ভার সাবজেক্ট অবজেক্ট তাহলে এনাকে কেমন কেমন ইংরেজি হাউ হাউ ছিল ইংরেজি হ্যাড হাউ হ্যাড সাবজেক্ট রাজু রাজু তারপরে এ কার হাউ হ্যাড রাজু হ্যাজ এ কার রাজুর কেমন একটি গাড়ি ছিল হাউ হ্যাড রাজু এ কার রাজুর কেমন একটি গাড়ি ছিল হাউ হ্যাড রাজু এ কার রাজুর কেমন একটি গাড়ি ছিল হাউ হ্যাড রাজু এ কার রাজুর কেমন একটি গাড়ি ছিল হাউ হ্যাড রাজু এ কার রাজুর কেমন একটি গাড়ি থাকবে রাজুর কেমন একটি গাড়ি থাকবে তাহলে কি হবে এই স্ট্রাকচার আমরা বলে দেব ডাব্লিউ এইচ তাহলে লাগে হাউ প্রথম কেমন অর্থ হলো হাউ কেমন থাকবে উইল হাউ উইল তারপর সাবজেক্ট হলো রাজু হাউ উইল রাজু তারপর হলে হ্যাভ হ্যাভ দিতে হবে হ্যাভ আকার রাজুর কেমন একটি গাড়ি থাকবে হাউ উইল রাজু হ্যাভ এ কার রাজুর কেমন একটি গাড়ি থাকবে হাউ উইল রাজু হ্যাভ এ কার রাজুর কেমন একটি গাড়ি থাকবে হাউ উইল রাজু হ্যাভ এ কার রাজুর কেমন একটি গাড়ি থাকবে হাউ উইল রাজু হ্যাভ এ কার এখন দেখো এখন হলো আমরা ওয়াই দেখব ওয়াই ওয়াই রাজুর কেন একটা গাড়ি আছে রাজুর কেন একটা গাড়ি আছে রাজুর কেন একটি গাড়ি আছে রাজুর কেন একটি গাড়ি ছিল রাজুর কেন একটি গাড়ি থাকবে রাজুর কেন একটি গাড়ি থাকবে
রাজুর কেন একটি গাড়ি আছে, রাজুর কেন একটি গাড়ি ছিল, রাজুর কেন একটি গাড়ি থাকবে। তাহলে আমরা কেন, কেন হবে প্রথম থেকে, কেন কেন আছে, কেন আছে এইটা বলতে হলো হোয়াই, কেন কিন্তু হোয়াই, তারপর ভার্ব সাবজেক্ট অবজেক্ট। তাহলে কেন, কেন কিন্তু হোয়াই, হোয়াই আছে হ্যাজ, হোয়াই হ্যাজ, তারপর সাবজেক্ট রাজু, আকার রাজুর কেন একটি গাড়ি আছে, হোয়াই হ্যাজ রাজু এ কার, রাজুর কেন একটি গাড়ি আছে, হোয়াই রাজু, হোয়াই হ্যাজ রাজু এ কার, রাজুর কেন একটি গাড়ি আছে, হোয়াই হ্যাজ রাজু এ কার, রাজুর কেন একটি গাড়ি আছে, হোয়াই হ্যাজ রাজু এ কার, রাজুর কেন একটি গাড়ি ছিল, রাজুর কেন একটি গাড়ি ছিল। তাহলে হোয়াই, হোয়াই হ্যাড, হ্যাড রাজুর, হ্যাড রাজু এ কার, রাজুর কেন একটি গাড়ি ছিল, হোয়াই হ্যাড রাজু এ কার, রাজুর কেন একটি গাড়ি ছিল, হোয়াই হ্যাড রাজু এ কার, রাজুর কেন একটি গাড়ি ছিল, হোয়াই হ্যাড রাজু এ কার, রাজুর কেন একটি গাড়ি থাকবে, রাজুর কেন একটি গাড়ি থাকবে। তাহলে কি হবে, কেন হোয়াই, হোয়াই উইল রাজুর হ্যাভ এ কার, রাজুর কেন একটি গাড়ি থাকবে, হোয়াই উইল রাজু হ্যাভ এ কার, রাজুর কেন একটি গাড়ি থাকবে, হোয়াই উইল রাজু হ্যাভ এ কার, রাজুর কেন একটি গাড়ি থাকবে, হোয়াই উইল রাজু হ্যাভ এ কার। এখন আমাদের বাকি আছে ওয়্যার, রাজুর কোথায় একটি গাড়ি আছে, রাজুর কোথায় একটি গাড়ি আছে, কোথায়, নাম্বার ফোর, রাজুর কোথায় একটি গাড়ি আছে, রাজুর কোথায় একটি গাড়ি আছে, রাজুর কোথায় একটি গাড়ি ছিল, রাজুর কোথায় একটি গাড়ি ছিল, রাজুর কোথায় একটি গাড়ি ছিল, রাজুর কোথায় একটি গাড়ি থাকবে, রাজুর কোথায় একটি গাড়ি থাকবে, রাজুর কোথায় একটি গাড়ি আছে, রাজুর কোথায় একটি গাড়ি ছিল, রাজুর কোথায় একটি গাড়ি থাকবে। তাহলে আমরা ওয়ার অর্থ কোথায়, ওয়ার অর্থ কোথায় ওয়ার বসাই দেবো, ওয়ার তারপরে দিব ওয়ার, পরে দিব সাবজেক্ট ভার, তারপর সাবজেক্ট ওয়ার বসাই দিয়ে আমরা ওয়ার, ওয়ারে পরে কি আছে, ওয়ারে পরে আছে ভার হ্যাজ, ওয়ার হ্যাজ ভার হ্যাজ, তারপর সাবজেক্ট রাজু, রাজু এ কার, রাজুর কোথায় একটি গাড়ি আছে, ওয়ার হ্যাজ রাজু এ কার, রাজুর কোথায় একটি গাড়ি আছে, ওয়ার হ্যাজ রাজু এ কার, রাজুর কোথায় একটি গাড়ি আছে, ওয়ার হ্যাজ রাজু এ কার, রাজুর কোথায় একটি গাড়ি ছিল, রাজুর কোথায় একটি গাড়ি ছিল। তাহলে ওয়ার দিয়ে দিয়ে আগে আমরা ওয়ার হ্যাড রাজু এ কার, রাজুর কোথায় একটি গাড়ি ছিল, ওয়ার হ্যাড রাজু এ কার, রাজুর কোথায় একটি গাড়ি ছিল, ওয়ার হ্যাড রাজু এ কার, রাজুর কোথায় একটি গাড়ি ছিল, ওয়ার হ্যাড রাজু এ কার, রাজুর কোথায় একটি গাড়ি ছিল, ওয়ার হ্যাড রাজু এ কার, রাজুর কোথায় একটি গাড়ি থাকবে, রাজুর কোথায় একটি গাড়ি থাকবে। তাহলে ওয়ার দিয়ে দিই আমরা ওয়ার উইল, ওয়ার উইল রাজু, রাজু হ্যাড এ কার, রাজুর কোথায় একটি গাড়ি থাকবে, রাজুর কোথায় একটি গাড়ি থাকবে, ওয়ার উইল রাজু এ কার, রাজুর কোথায় একটি গাড়ি থাকবে, ওয়ার উইল রাজু হ্যাভ এ কার, রাজুর কোথায় একটি গাড়ি থাকবে, ওয়ার উইল রাজু হ্যাভ এ কার, রাজুর কোথায় একটি গাড়ি থাকবে,
Where will Raju have a car? आशा करी आज क्लास पुरोपुरी बुझते पे आजकल क्लास शेष करते जा सबाई के मंगल कामना करे एखाने विदाय निच्छि होप टू सी यू इन द नेक्स्ट क्लास आगामी क्लासे आबार देखा होबे।